রং চ্যানেলত সম্প্রচারিত হয়ে থাকা অসমের এখন জনপ্রিয় ধারাবাহিক ফুট গধূলি। আর সেই ফুট গধূলিত প্রণয়ের চরিত্রত অভিনয় করা অভিনেতাজনের প্রকৃত ঘর কত, তেওঁৰ আসল নাম কি, তেওঁ কত জন্মগ্রহণ করেছিল আর তেওঁৰ ফ্যামিলিত কোন কোন আছে সকলো গম পাব আজির এই ভিডিওটির জড়িয়ে। নমস্কার বন্ধু বান্ধবী সকল, স্বাগতম জানাইছো মোৰ আসামিজ সেলিব্রিটি নিউজ চ্যানেলটিলৈ। বন্ধু সকল, পোনপ্রথমে ভিডিওটো চার আগতে আপনার একটা রিকুয়েস্ট করো, আপনাদের যদি মোৰ চ্যানেলটো পোনপ্রথমবার চাই আছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর আপনার আমার ভিডিওটি কেনকা পালে প্লিজ কমেন্ট করে জানাব। তেতিয়াহলে বন্ধু সকল বেশি পলম নকৰি বলক ভিডিওটি ভাল আগবাড়ো। রং চ্যানেলত সম্প্রচারিত হয়ে থাকা ফুট গধূলিত প্রণয়ের চরিত্রত অভিনয় করা অভিনেতাজনের আসল নামটো হৈছে সিদ্ধান্ত কলিতা আর তেখেতক সকলোৱে মৰমতে সৰু ভাইটি বুলি মাতে। প্রণয়ের ঘর হল নলবাৰীর বৰভাগত। বর্তমান তেখেতে কর্মসূত্রে গুৱাহাটীর শিলপুখুরীতে থাকে আর তেখেতর জন্ম হয়েছে 16 এপ্রিল তারিখে। এইবার কথা পাতো হোক তেখেতর পরিয়ালত কোন কোন আছে। তেখেতর পরিয়ালত মাক আর লগতে দুজনী বাইদেউ আছে। তেখেতর পিতৃর নাম হয়েছে আনন্দরাম কলিতা আর তেখেতর মাতৃর নাম হয়েছে ভবানী কলিতা। তেখেতর দুগৰাকী বা আছে, এজনীর নাম হয়েছে উৎকণ্ঠা কলিতা আর এগৰাকীর নাম হয়েছে মার্জনা কলিতা। সিদ্ধান্ত কলিতায় তেখেতে মডেলিং আর এক্টিং করে ভাল পায়। এইবার জানো হোক সিদ্ধান্ত কলিতায় তেখেতে কেনেকৈ অভিনয় জগতলৈ খোজ দিলে। সিদ্ধান্ত কলিতায় তেখেতে প্রথমে মডেলিং করেছিল, তারপিছতে 8, 9, 10, 3 বছর মডেলিং করেছিল। তেখেতে ক্যামেরার সন্মুখত 2009 একটা মিউজিক ভিডিওর জড়িয়ে তেখেতে অ্যাক্টিং লাইনত আহিছিল আর তারপিছতে তেখেতে এনেকৈ বহুতো অসমীয়া ধারাবাহিকত অভিনয় করে পিছত সকলোরে মন জয় করবলে সক্ষম হয়েছিল। বন্ধু বান্ধবসকল, এয়াই আছিল জনপ্রিয় অভিনেতাজনের বায়োগ্রাফি। যদি ভিডিওটি ভাল লাগিল প্লিজ পরবর্তী ভিডিওত